499 বছর পর গ্রহযোগে এই বছরের কালী পুজো সংঘটিত হচ্ছে। এই বিশেষ দিনে আপনারা আপনার বাড়িতে পুরানো ঝাড়ু দিয়ে এই বিশেষ টোটকাটি পালন করুন। দেখবেন আপনার ঘরে জলের মতো অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। হয়তো আমার কথা শুনে অনেকেই হাসছেন, অনেকেই অবাক হচ্ছেন, কিন্তু আপনারা যদি আজ অর্থাৎ এই কালী পুজোতে এই টোটকাটি পালন করতে পারেন, তাহলে দেখবেন আপনার গৃহে এতটা পরিমাণে আর্থিক উন্নতি ঘটছে যেটা আপনারা কল্পনাও করতে পারেননি। অর্থ উপার্জনের দিক আরও বৃদ্ধি পাবে, আয় আপনার বৃদ্ধি পেতে শুরু করবে, যার ফলে আপনাকে আর ভবিষ্যতে পিছন ফিরে তাকাতে হবে না। আপনাদেরকে কি করতে হবে? আপনারা অবশ্যই ঝাড়ু, নূতন ঝাড়ু নিয়ে আসতে পারেন, অথবা আপনার বাড়ির পুরনো ঝাড়ু দিয়েও বা ঝাঁটা দিয়েও এই ক্রিয়াটি করতে পারেন। আপনি আপনার ঘরের উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ, সেই দিকটা ভালো করে পরিষ্কার করে মুছে টুছে পরিষ্কার করে রাখবেন। আর সেই দিকে একটি লাল কাপড়ের টুকরো অর্থাৎ যে ঝাঁটাটি কিনেছেন সেই ঝাঁটাটি যেন রাখা যায়, সেই মাপের একটি লাল রঙের কাপড় রাখবেন, সেটিকে বিছিয়ে দেবেন, তার ওপর ওই ঝাঁটাটি আপনারা রেখে দেবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, কখনোই এই বিশেষ দিনে আপনারা ঝাঁটায় পা লাগাবেন না। শুধুমাত্র এই বিশেষ দিনেই নয়, অন্য কোনো দিনেও আপনারা এই ঝাঁটার ওপর পা দেবেন না, কারণ এই ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপা। তাই মা লক্ষ্মীকে যদি আপনারা রুষ্ট করতে না চান, তাহলে ঝাঁটায় কখনোই পা দেবেন না। আর এই ঝাঁটা বা ঝাড়ু কখনোই সোজা দাঁড় করিয়ে রাখতে নেই, সব সময় শুয়ে রাখবেন। তা আপনারা সেই লাল কাপড়টির ওপর এই ঝাঁটাটি রেখে দিলেন। তারপর আপনাকে যেটা করতে হবে, একটি লাল রঙের সুতো নেবেন। সেই লাল রঙের সুতোটি আপনি ওই ঝাঁটাটির হাতলে অর্থাৎ যেখানে হাত দিয়ে আপনি ঝাঁটাটা ধরে ঝাঁট দেবেন, সেই জায়গায় লাল সুতোটি তিনবার পাক খাইয়ে ভালো করে বেঁধে দেবেন। তারপর কুমকুম আর হলদি ওই ঝাঁটাটির ওপর ছিটিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, কিছুটা কুমকুম এবং হলদি ঝাঁটাটির ওপর ছিটিয়ে দেবেন মা লক্ষ্মীর নাম করে। এইভাবে আপনাদের ঝাঁটাটিকে পুজো করতে হবে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই হয়তো শুনে এটি অবাক হচ্ছেন, কিন্তু আপনারা যদি এই টোটকাটি এই কালী পুজোর রাত্রে করতে পারেন, অবশ্যই ঝাঁটাটি পুজো করার পর আপনার গৃহলক্ষ্মীর পুজো করবেন। আর যদি আপনার বাড়িতে মহাকালীর ছবি বা মূর্তি যাই থেকে থাকুক না কেন, মহাকালীরও পুজো আর্চা করতে ভুলবেন না। আজকে যদি আপনারা এই ঝাড়ুর টোটকাটি পালন করে মা লক্ষ্মী এবং মা কালীর পুজো করেন, তাদের আরাধনা করেন, তাহলে দেখবেন আপনাকে আর কোনোদিনও আর্থিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে না, অর্থকষ্টে ভুগতে হচ্ছে না আপনাদেরকে। ঠিকই শুনেছেন, আপনারা এই অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন চিরতরে। তাই আপনি অতি অবশ্যই এই ঝাড়ুর ক্রিয়াটি আজকে পালন করতে পারেন, ঠিক যেভাবে যেভাবে বললাম ঠিক সেইভাবেই পালন করবেন। তবে হ্যাঁ, বাড়ির অর্থাৎ আপনার ঘরের উত্তর পূর্ব দিকে লাল কাপড়টি পাতবেন এবং তার উপর ঝাঁটাটি শুয়ে রাখবেন। আর মা লক্ষ্মীর নাম করে অবশ্যই লাল সুতোটি বেঁধে কুমকুম এবং হলদি কিছুটা ছিটিয়ে দেবেন। যদি আপনি রাত্রিবেলা অর্থাৎ সন্ধ্যাবেলাতেও যদি স্নান করতে পারেন তাহলে খুবই ভালো হয়, আর যদি না করতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই। একটি শুদ্ধ কাঁচা বস্ত্র পরে গঙ্গা জল ছিটিয়ে নেবেন নিজের গায়ে, তাহলেই হবে, তারপরেই আপনারা এই ক্রিয়াটি পালন করবেন। তবে বাড়ির ব্যবহার করা পুরনো ঝাঁটা না হয়ে যদি আপনারা নতুন ঝাঁটা ধনতেরাসের দিন কিনে থাকেন, সেই ঝাঁটা ব্যবহার করবেন। তবে হ্যাঁ, এই কথাটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যেই ঝাঁটাটি আপনারা এইভাবে পুজো করবেন সেটি যেন আপনি ব্যবহার করেন, অর্থাৎ আপনার বাড়িতেই যেন থাকে, অন্য কাউকে দিয়ে দেবেন না, এই ঝাঁটাটি যেন আপনার ঘরে ব্যবহৃত হয়। তা প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর মূল উপাচার।
তা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাদের নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক তো আপনাদের কাছে আশা করতেই পারি। আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আপনার কাছে আমাদের নিউ আপডেট ভিডিওগুলি সবার প্রথমে পৌঁছে যায়। দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন এই দীপাবলি শব্দের অর্থ কী? এই দীপাবলি মূলত একটি সংস্কৃত শব্দ। দীপের অর্থ হলো আলো, আর এই বলির অর্থ হচ্ছে শাড়ি, অর্থাৎ আলোর শাড়ি হলো দীপাবলি। এটি মূলত হিন্দুদের উৎসব হিসাবেই পরিচিত দীপাবলি। অন্ধকার মুছে আমাদের জীবনে আলোর প্রবেশকেই মূলত দিওয়ালি বা দীপাবলি হিসাবে ধরা হয়। আর এটি শুধুমাত্র বাঙালিরাই নন, এই দীপাবলি বিভিন্ন জায়গার মানুষই পালন করে থাকেন। দর্শক বন্ধুরা, আপনার কি জানা আছে যে এই দীপাবলি সকলে কেন পালন করেন? শাস্ত্রমতে এটা বলা হয় যে সমুদ্র মন্থনের জেরে মা লক্ষ্মীর জন্ম হয়েছিল, তাকে স্ত্রী রূপে মেনে নিয়েছিলেন শ্রী বিষ্ণুদেব। কথিত আছে সেই ব্যাখ্যা অনুসারেই অনেকে এই ধনতেরাস বা কালী পুজোতে অনেক বাড়িতে লক্ষ্মী পুজোও করে থাকেন। আবার শাস্ত্রমতে কথিত আছে যে বিষ্ণুদেব এই দিনেই লক্ষ্মীকে রাজা বলির কবল থেকে উদ্ধার করে এনেছিলেন। শত্রু দমনের প্রতীক হিসাবে অনেকেই আবার এই দিনটি পালন করে থাকেন। রামায়ণ অনুযায়ী 14 বছর বনবাসের পর স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে অযোধ্যায় ফিরে এসেছিলেন রাম। তাই দীপ দিয়ে অর্থাৎ প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল অযোধ্যাকে। সেই রীতি মেনে আজও পালিত হয় দীপাবলি। কেউ কেউ বলেন যে দ্বাপর যুগে কৃষ্ণ নরকাসুর বধ করেছিলেন, সেই রীতি মেনে তামিল এবং তেলেগুরা আজও নরক চতুর্দশী অর্থাৎ ভূত চতুর্দশী পালন করে থাকেন। দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের মূল ভিডিও। তা আপনারা অবশ্যই করোনা পরিস্থিতির কথা মাথায় রাখবেন, আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন এবং মুখে মাস্ক অবশ্যই লাগাবেন। আর এই 2020 সালটা আমাদের জন্য অত্যন্তই খারাপ সময় প্রত্যেকের জন্যই, তাই যত তাড়াতাড়ি এই সালটা চলে যাবে ততই আমাদের পক্ষে মঙ্গল, কারণ এটি হচ্ছে রাহুর বধ। প্রত্যেকটা মানুষেরই খারাপ সময় যাবে, আর খারাপ সময় যাচ্ছেও, সেটা এতদিনে আপনারা সকলেই বুঝতে পেরেছেন, আমরা সকলেই বুঝতে পেরেছি, টের পেয়েছি। সে যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন বন্ধুরা।